নমস্কার, আমি শুভ। আজ আপনাদের সঙ্গে আবার আজ আমরা কথা বলবো প্যারামিক্সো ভাইরাসের উপর। ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে, কিন্তু যদি সঠিক একটু ধৈর্য দিয়ে শোনেন, আশা করি না প্যারামিক্সো ভাইরাস নিয়ে আর কোনো কনফিউশন বা ট্রিটমেন্ট নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে। প্রথমে বলি প্যারামিক্সো ভাইরাসটা কি। এটা এক ধরনের ভাইরাস, যেটা PMV1, যেটা টাইপ ওয়ান, সেটা ম্যাক্সিমাম অ্যাটাক করে আমাদের পায়রাদের। অন্যান্য পাখিদেরও অ্যাটাক করে, কিন্তু সেটার ফ্রিকোয়েন্সি অনেক কম, পায়রার ক্ষেত্রে খুব বেশি। ভাইরাস যখন অ্যাটাক করে পায়রাতে, পায়রার মধ্যে লেথার্জি মানে ঝিম ধরা ভাবটা চলে আসে, গ্রিন ডায়রিয়া দেখা যায়, নেক টুইস্টিং মানে ঘাটাল বলি যেটা বাংলায় আমরা, সেটা দেখা যায়। এছাড়া পায়রা ব্যালেন্স ঠিকঠাক রাখতে পারে না। এই যখন জিনিসগুলো আমরা দেখব, তখনই আমরা বুঝতে হবে যে আমাদের পায়রার প্যারামিক্সো ভাইরাস অ্যাটাক করেছে। যদিও প্যারামিক্সো ভাইরাস বা ভাইরাল যে কোনো ইনফেকশন ল্যাবরেটরি টেস্ট ছাড়া বোঝা যায় না, কিন্তু সিমটম থ্রু আমরা অনেকের এক্সপিরিয়েন্স থাকে বলি, সে বোঝে তারা। আর ভাইরাস যখন এফেক্ট করে, তখন এরকমও দেখা গেছে 100% কিল বার্ডসে দেখা যায়। সঠিক ট্রিটমেন্ট না করতে পারলে তিন দিনের মধ্যে পায়রাস মারা যেতে বাধ্য। এবার বলি প্যারামিক্সো ভাইরাস থেকে আমরা বাঁচব কী করে। অন্যের লফট ভিজিট করে কোনো সময় নিজের লফটে ঢুকবেন না, সেই জামা কাপড় পরে। বাইরে থেকে পায়রা নিয়ে আসলে অ্যাটলিস্ট 2-3 সপ্তাহ সেটাকে আলাদা রাখুন, সেটার গতিবিধি অবজার্ভ করুন, তারপর সেটাকে আমাদের লফটে ইনক্লুড করুন। তিন বলবো, বাইরে থেকে কোনো ভিজিটার আসলে তার হাত পা ভালো করে ধোয়ান, এবং লফটের একটা নির্দিষ্ট ডিস্টেন্সে তাকে রাখুন এবং সেখান থেকেই পায়রা দেখান। যদিও জিনিসটা একটু লাগে কিরকম বলতে, কিন্তু এটাই আপনার পায়রার জন্য সবথেকে ভালো জিনিস, কারণ আমরা ম্যাক্সিমাম জিনিস ক্যারি করি আমাদের হাত দিয়েই ক্যারি হয়। এর তার লফটে যাই, কোনো একটা ডিজিজ পায়রা ধরি, তারপরে এসে আমাদের লফটে ঢুকি এবং পায়রার তো সত্যানাশ। এছাড়া এগ্রিকালচারের ডিপার্টমেন্ট অফ অস্ট্রেলিয়ার একটা ওয়েবসাইটে, গভর্নমেন্ট ওয়েবসাইট, সেখানে আমি দেখি নিউকাসল ডিজিজ বা রানীক্ষেত যেটাকে আমরা বলি, সেটার ভ্যাকসিনেশন যদি আমরা পায়রাকে করাই বছরে 2 বার, সেক্ষেত্রে পায়রার অ্যাক্টিভ এবং পোটেন্ট অ্যান্টিবডি কিছুটা জেনারেট হয়। অ্যান্টিবডি মানে যেটা ভাইরাসকে মারতে সাহায্য করে, এবং ইন্টারফেরন বলে একটা পদার্থ থাকে, সেটা ভাইরাল ইনফেকশনে অ্যাক্টিভলি কাজ করে, সেটার পরিমাণটা মোটামুটি বাড়ে, যার জন্য পায়রা মোটামুটি ঠিকঠাক বাঁচতে পারে নিউকাসল ডিজিজের যদি আমরা সে করি। যাই হোক, যে কটা কথা বলছি সব সায়েন্টিফিক, এবং সেগুলো কোনো না কোনো জায়গা থেকে কালেক্ট করা, ডেসক্রিপশন বক্সে অবশ্যই সেগুলো লিঙ্ক পাবেন। যদি আপনাদের ফার্দার কোনো পড়ার ইচ্ছা থাকে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে বা লিঙ্ক ক্লিক করে পড়তে পারেন। এবার বলি, যখন আপনার পায়রার ভাইরাল ইনফেকশন হয়েছে, তখন কি করবেন। একটা বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত যে পায়রার ক্ষেত্রে অ্যালোভেরা, যেটাকে আমরা বাংলায় বলি ঘৃতকুমারী, এবং লিকোরাইস, যেটাকে আমরা বাংলায় বলি জোষ্টি মধু, স্ক্রিনে শো করছে অলরেডি হয়তো, এই দুটো যদি আমরা কন্টিনিউ পায়রাকে দিই, তাহলে অবশ্যই পায়রার ইমিউনিটি অনেক পরিমাণে বৃদ্ধি পায় এবং ভাইরাসের সঙ্গে লড়াই করতে সক্ষম হয়, এবং এটা পরীক্ষালব্ধ প্রমাণ। আমি নিজে থেকে কিচ্ছু বলছি না, নিজে থেকে কিচ্ছু বানিয়ে বলছি না, লিঙ্কে সব দেওয়া আছে, আপনারা ওখানে গেলেই পেয়ে যাবেন। তথ্য দেওয়াই আমার কাজ, আমি বারবার বলি, তো সঠিক তথ্য জানবো আমরা, তাহলেই এগোবো আমরা। আমি এও বলি, কারো পায়রা বা পাখি যেন বিনা চিকিৎসায় না মারা যায়, সেটাই আমার লক্ষ্য এবং সেটার জন্য আমি কাজ করি। এবার বলি ডোজেস, 2-3 গ্রাম অ্যালোভেরা জেল নেবেন এবং 1 চিমটি জোষ্টি মধুর গুঁড়ো নিয়ে সেদুরুকে দিয়ে পায়রাকে 2 বেলা দেবেন কন্টিনিউ 7 দিন, তাহলে আশা করি আপনার পায়রা এই যাত্রায় বেঁচে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, এবং কমেন্টে যদি কোথাও ভুল হয় শুধরে দেবেন। নমস্কার।